বিচারক যে কোনো মামলার বিচার করে আপনাকে সমাধান সূত্র বের করে দিতে পারেন, কিন্তু বিচারকে যদি চুকিয়ে যান তবে কি হবে ভাবতে পারছেন? এইরকমই একটা চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে নাগপুরে। কি ঘটেছিল? বিচারকের কাছে তোলা চাইলেন জিএসটি ইন্সপেক্টর, ভাবতে পারছেন? শেষে কিনা বিচারকের কাছে তোলা চাইলেন ওই জিএসটি ইন্সপেক্টর, এক টাকা দু টাকা নয়, পুরো 15 লক্ষ টাকা চাইলেন ওই ইন্সপেক্টর। এই অভিযোগই সামনে এসেছে ঘটনায়। নাগপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিচারক, আর তার অভিযোগের ভিত্তিতে ওই ইন্সপেক্টর রাজকুমার দিভেভে এবং এক সাংবাদিক প্রকাশ গায়কোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অর্থাৎ এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, তার অভিযোগের ভিত্তিতে ওই ইন্সপেক্টর রাজকুমার দিভেভে এবং সাংবাদিক প্রকাশ গায়কোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কি জানিয়েছে পুলিশ? তোলাবাজির অপরাধে 2 বছরের সাজা রয়েছে ওই আইনে। ওই নোটিশ দিয়ে দুই অভিযুক্তকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 385 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। যে ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ, সেই রাজকুমার দিভে 4 বছর ধরে নাগপুরে কাজ করছেন। গত বছর নভেম্বরে অমরাবতীতে তিনি বদলি হন। নিজের ট্রান্সফার বাতিল করার অনেক চেষ্টা তিনি করেন, কিন্তু কোনোটাই ধোপে টেকেনি। আর তারপর তিনি বিচারক রমেশ জায়েদকে বদলি বাতিলের জন্য অনুরোধ করেন, কিন্তু বিচারক সাহায্য করেননি। সাহায্য না করার জন্য খেপে লাল হয়ে যান রাজকুমার। অভিযুক্ত তখন একটি মেসেজ করেন বিচারকের ফোনে, সেখানে তিনি লেখেন, আপনার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে, তাই ক্ষতিপূরণ আপনাকে দিতেই হবে, আর সেই পরিমাণটা হচ্ছে 15 লক্ষ টাকা। ভাবতে পারছেন? অন্যথায় পরিস্থিতি খারাপ হবে, এরকম কথাও বলা হয়। বিচারক তার কথায় পাত্তা না দিলে গল্পে এন্ট্রি হয় সাংবাদিক রাজকুমারের। ভাবতে পারছেন? ওই সাংবাদিকের সাহায্যে বিচারককে ধমক চমক দেওয়া হয়। তারপর এই সাংবাদিক এবং ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিচারক। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্তকে নোটিশ দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, বিচারকের কাছে যদি এই ধরনের তোলাবাজি চাওয়া হয় তবে আমার আপনার সঙ্গে ঠিক কী কী ঘটতে পারে? ভাবতে পারছেন? কি না তাকে তার বদলি আটকে দিতে হবে এবং সেই জন্য তার নাকি ক্ষতি হয়েছে। কেন না তার বদলিটা আটকানো হয়নি, সেজন্য তার ক্ষতি হয়েছে, আর তাই ক্ষতিপূরণ দিতে হবে সেই বিচারককেই। কত টাকা? না 15 লক্ষ টাকা। ভাবতে পারছেন যে নিজের ট্রান্সফার বাতিল করার জন্য তিনি রীতিমতো তোলা চাইছেন, কারণ ট্রান্সফারটা বাতিল হয়নি, আর যে কারণে নাকি তার ক্ষতি হয়েছে। বিচারক যে কোনো মামলায় বিচার করে আপনাকে সমাধান সূত্র বের করে দিতেই পারে, আর বিচারক যদি হক চকিয়ে যান তবে কি হবে ভাবতে পারছেন? এই ঘটনাটা কিন্তু সেটাই বলছে। রীতিমতো এই ঘটনাটা চমকে দেবার মতো একটা ঘটনা। বিচারকের কাছে তোলা চাইলেন জিএসটি ইন্সপেক্টর, এক টাকা দু টাকা নয়, পুরো 15 লক্ষ টাকা চাইলেন তোলা ওই ইন্সপেক্টর। এই অভিযোগটাই সামনে এসেছে। এই ঘটনাটা নাগপুরের, এবং নাগপুর সদর থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন ওই বিচারক। তার অভিযোগের ভিত্তিতে ওই ইন্সপেক্টর রাজকুমার দিভে এবং এক সাংবাদিক প্রকাশ গায়কোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় তোলাবাজির অপরাধে 2 বছরের সাজা রয়েছে ওই আইনে, অর্থাৎ যে আইনে মামলাটা রুজু করা হয়েছে। তবে নোটিশ দিয়ে দুই অভিযুক্তকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 385 ধারায় মামলা রুজু করা হয়েছে। যে ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ, সেই রাজকুমার দিভে 4 বছর ধরে নাগপুরেই কাজ করছেন। গত বছর নভেম্বরে অমরাবতীতে তিনি বদলি হন, কিন্তু তিনি ট্রান্সফার নিতে চান না, আর সেই ট্রান্সফার বাতিল করার জন্য অনেক চেষ্টা করে, কোনোটাই ধোপে টেকেনি। শেষ পর্যন্ত বিচারক রমেশ জায়েদকে বদলি বাতিলের জন্য অনুরোধ করেন। বিচারক সাহায্য না করায় রীতিমতো খেপে লাল হয়ে যায় রাজকুমার। তখন একটি মেসেজ করেন বিচারকের ফোনে, এবং সেখানে তিনি লেখেন, আপনার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে, তাই ক্ষতিপূরণটা আপনাকেই দিতে হবে, আর সেই পরিমাণটা 15 লক্ষ টাকা, অন্যথায় পরিস্থিতি খারাপ হবে, এইরকম কথাও কিন্তু লেখা হয়। বিচারক তার কথায় পাত্তা না দিলে গল্পে এন্ট্রি হয় ওই সাংবাদিকের। ওই সাংবাদিকের সাহায্যে বিচারককে ধমক চমক দেওয়া হয়।
তারপরই সাংবাদিক এবং ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিচারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্তকে নোটিশ দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, বিচারকের কাছে যদি এই ধরনের তোলাবাজি করা হয় তবে আমার আপনার সঙ্গে ঠিক কী কী হতে পারে? এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।